পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং এক চিকিৎসকের প্রচেষ্টায় পূর্ব বর্ধমান জেলার কৈয়র অঞ্চলের কৈয়র গ্রামে একটি মেডিকেল ক্যাম্প এবং একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই দিনের এই হেলথ ক্যাম্পে ব্লাড সুগার টেস্ট, ইসিজি সহ নানান ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে একেবারে বিনামূল্যে। এখনো পর্যন্ত প্রায় 150 থেকে 200 জন লোক হেলথ ক্যাম্পে এসে চিকিৎসা পরিষেবা নিয়েছে বলে জানালেন আয়োজকরা। এই দিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকেরা। তবে শুধুমাত্র মেডিকেল ক্যাম্প না, এই স্বেচ্ছাসেবী সংগঠন এর আগেও বহু সমাজসেবামূলক কর্মসূচি করেছেন বলে জানালেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। দাদা, বর্ধমান ফুডস ফ্যামিলি এবং ডক্টর অমিত কুমার গোস্বামী প্রচেষ্টায় কৈয়র গ্রামে কৈয়র সখা সমিতির মানে অক্লান্ত পরিশ্রমে একটা ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, শুধু মেডিকেল ক্যাম্প নয়, এখানে প্রায় 100-এর ওপর জামাকাপড় দেওয়া হচ্ছে। সঙ্গে ওখানে আপনি দেখতে পাবেন সুগার টেস্ট হচ্ছে, সঙ্গে ইসিজি হচ্ছে, রক্তের সমস্ত রকম পরীক্ষাগুলো হচ্ছে। এবং যা রেসপন্স দেখতে পাচ্ছি, মোটামুটি 150-এর ওপর 150-200 জন এখনও পর্যন্ত পেশেন্ট দেখা চলছে। আমাদের ডাক্তারবাবুরা আছেন, ডক্টর অমিত কুমার গোস্বামী, ডক্টর সব্যসাচী মুখার্জি তথাগত স্যার ছিলেন, এইমাত্র জাস্ট বেরোলেন, রূপালী ম্যাডাম আসছেন, রূপালী দাস ঠাকুর, সমস্ত ডাক্তারবাবুরা বর্ধমান থেকে এসেছেন, বর্ধমান মেডিকেল কলেজেরই ম্যাক্সিমাম। গ্রামের সাধারণ মানুষ অনেক সময় বর্ধমান যাতায়াত বা তাদের আর্থিক অবস্থার দিক থেকেও অনেকটাই পিছিয়ে সবসময় থাকে, তো সেই জন্য এই ক্যাম্পগুলো হলে কী হয়, গ্রামের মানুষ সহজে আসে এবং তারা সচেতন হয়, এবং ডাক্তারবাবুরা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে যেভাবে রুগী দেখছে, তো ওনাদেরকেও মানে আমাদের চোখে এটা খুবই একটা মানুষের উপকারের চেয়ে যারা ওনারা করছেন, তো ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, তো খুব ভালো লাগছে। এবং গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে আমাদেরকে সাহায্য করার জন্য। গ্রামকে নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, গ্রামকে আস্তে আস্তে গ্রামের যে উন্নতি যেভাবে হচ্ছে, তো আমরা চাইছি আরও সচেতন করতে মানুষকে, যে স্বাস্থ্য দিকে অন্তত সচেতন হোক। এবং নিউট্রিশনের দিকটাও দাদারা খুব খেয়াল রেখেছেন, বাচ্চাদের অনেক কিছু ড্রিঙ্কস দিচ্ছেন, এনার্জি মানে হরলিক্স টরলিক্স এই ধরনের কিছু পাউচ ওনারা এনেছেন দিচ্ছে, তো সব দিক দিয়ে ভালো। আমরা চেষ্টা করছি কীভাবে আরও এই ক্যাম্প করা যায় আরও। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।